कबे आसबे तुमी हासनु हानार पथे आबार कबे सेई सुगंधे भरबे आमार प्राण आबार कबे आसबे तुमी गानटा आमी अनेकबार शुनेछि। এই গানটার মধ্যে দিয়ে আমাদের সবার মনের কথা প্রকাশ পেয়েছে। আমরা একটা অবক্ষয়ের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছি সেই স্বর্ণালী দিনটার অপেক্ষায়, যেটা আমরা তিল তিল করে হারিয়েছি। গানের কথা খুবই বলিষ্ঠ, সুর অসাধারণ হয়েছে, আর শিল্পীও খুব যত্ন নিয়ে হৃদয় দিয়ে গিয়েছে। সব মিলিয়ে গানটি অবিস্মরণীয় হয়ে থাকবে। হয়তো স্বর্ণযুগ আবার আসবে, তখন আমরা থাকব না। নীলাঞ্জন খুব ভালো মিউজিশিয়ান, ভালো গীতিকার, আবার ভালো গায়ক, ভালো সুরকার, ভালো মানুষ না হলে ভালো সৃষ্টি হয় না। ওর সব সৃষ্টির আমি নিয়মিত শ্রোতা। ঈশ্বরের কাছে ও সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করছি। আবার কবে সেই সুগন্ধে ভরবে আমার প্রাণ, আবার কবে গরম কফি জুড়িয়ে হবে জল, শুনবো যখন তোমার কণ্ঠে দিন বদলের গান। কবে আসবে তুমি হাসনু হানার পথে, আবার কবে সেই সুগন্ধে ভরবে আমার প্রাণ, আবার কবে গরম কফি জুড়িয়ে হবে জল, শুনবো যখন তোমার কণ্ঠে দিন বদলের গান। নমস্কার, আমি দীপঙ্কর আচার্য বলছি। 14 এপ্রিল শাশ্বতী রায়ের একটি সিঙ্গেলস রিলিজ হয়েছে, কবে আসবে তুমি। তার গান লিখেছেন এবং সুর করেছেন আমার অত্যন্ত প্রিয় নীলাঞ্জন নন্দী। নীলাঞ্জন নন্দীকে আপনারা চেনেন, খুব বিখ্যাত লেজেন্ডারি গিটারিস্ট মটুক নন্দীর ছেলে। তা সেই তার কথার সুরে গেয়েছে শাশ্বতী, ভালো গেয়েছে, আমি শুনেছি গানটা। আর নীলাঞ্জনের কথা কী বলবো, নীলাঞ্জন অত্যন্ত ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান। সে ভালো গিটার বাজায়, সে ভালো গান করে, ভালো লেখে, ভালো কবিতা লেখে, ভালো সুর করে, ভালো অ্যারেঞ্জমেন্ট করে, এখন আবার অ্যাস্ট্রোলজিও করে, আরও অনেক বহু গুণের গুণান্বিত যাকে বলে। আর সে আমার খুব স্নেহের ছোটো ভাইয়ের মতন, তার কাজ আমার ভালো লাগেই। এই কাজটাও তেমনই আগের মতনই ভালো হয়েছে। আপনারা শুনবেন কবে আসবে তুমি, নীলাঞ্জনের কথাও সুরে শাশ্বতী রায়ের গান। আর এই চ্যানেলটা ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার। কবে আসবে তুমি হাসনু হানার পথে, আবার কবে সেই সুগন্ধে ভরবে আমার প্রাণ, আবার কবে গরম কফি জুড়িয়ে হবে জল, শুনবো যখন তোমার।